আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, মিসেস মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনার শুকনো সুপারি, আপনি শুকনো সুপারি কোথা থেকে কিনবেন, কার থেকে কিনবেন, এবং কোথা থেকে সুপারি কিনলে আপনি কম রেটে বা সেফ রেটে রিজনেবল প্রাইসে আপনি সুপারি পাবেন, সেই বিষয়টা আজকে আলোচনা করবো আপনাদের সাথে। ভিউয়ার্স, আমাদের জেলাটি হচ্ছে লক্ষ্মীপুর জেলা, রায়পুর থানা। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিসেস মোহন এন্টারপ্রাইজ। তো আমাদের এখানে আপনারা টাডির সকল আইটেম সুপারিগুলোই পাবেন, বিশেষ করে আপনি কাটা সুপারি পাবেন বা কাটা ফ্রেশটা পাবেন, চার্জ যেটা সেটাও পাবেন, তিন নম্বর যেটা সেটাও পাবেন। বিষয়টা হচ্ছে সব কিছু মিলিয়ে কিন্তু বিজনেসটা করতে হয়, কারণ সেটা হচ্ছে কেউ আছে যে পানার দোকানের জন্য ফ্রেশ মাল নিচ্ছে, আবার কেউ আছে যে পানার দোকানে বিক্রি করে না বাট সার্ট মাল চায়। বিশেষ করে এগুলো ইন্ডিয়াতে যারা ব্যবসা করে তারা আমাদের থেকে খুব বেশি নেয় মালগুলো। তো আমি একটা কথাই বলবো, যাদের মালের প্রয়োজন, যাদের টারি সুপারি প্রয়োজন বা পাকা সুপারি প্রয়োজন, নারকেল প্রয়োজন, অবশ্যই আমাদের সাথে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। বিয়ার্স, আমরা পুরো বাংলাদেশে ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চেষ্টা করি যে আপনার ভালোভাবে মালগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর এবং এর সাথে সাথে আমি একটা কথা বরাবরই বলি, আমাদের দেশে অনেক ভাইরা আছেন, হিসাব করলে প্রায় বলতে গেলে 40% অফ বাংলাদেশ কিন্তু অনেক বেকার যুবক বা বেকার ভাইরা রয়েছেন, যারা কেউ বিদেশ থেকে আসছেন, কেউ ছাত্র বা কেউ নতুন ব্যবসা করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই আমাদের সাথে ব্যবসা করতে পারেন। ভিউয়ার্স, এই যে কাটা সুপারিগুলো দেখতেছেন, কেউ যদি চান যে আমার কাটা সুপারি প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আমার থেকে এরকম কাটা সুপারি আমার থেকে নিতে পারবেন। কাটা সুপারি যে বিষয়টা সেটা কিন্তু কয়েকটা আকারের হয়, যেমন আপনার চার খণ্ড হয়, দুই খণ্ড হয়, ডায়মন্ড কাটিং হয়, জিরা কাটিং হয়। তো যা যেমন কাটিং প্রয়োজন আমরা তেমন কাটিং ইনশাল্লাহ করে দিচ্ছি ইনশাল্লাহ। তা আপনাদের কারো যদি কাটিং সুপারি প্রয়োজন অথবা গোটা সুপারি প্রয়োজন আমাদের সাথে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের এখানে একটা কথা বলতে হবে যে আমাদের এখানে সুপারি গুণগত মানগুলো কিন্তু অনেক অনেক বেটার। এটা আপনারা যদি যারা ইতিমধ্যে আগে কেউ নিয়ে যারা নিয়েছেন তারা বলতে পারবেন, এবং এখন যারা নেবেন তারা বলতে পারবেন। ভিউয়ার্স, আমাদের এখানে ভিডিওতে আপনারা যে মালগুলো দেখতেছেন জাস্ট এই মালগুলো কিন্তু আপনাকে দেওয়া হয়, মানে দেওয়া হবে ইনশাল্লাহ। এবং এর থেকে ভালো ফ্রেশ মাল আপনারা আরও সামনের দিকে পাবেন। আমি আপনাদেরকে লেড়ে দেখাচ্ছি আমাদের মালগুলো ইনশাল্লাহ। দেখেন আপনারা, এই যে আপনি এখানে দেখেন যে আপনার কিন্তু এগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনের মাল এবং হাজো মাল বা নতুন মাল যেটাকে বলে এই বছরের মাল। এবং আমরা সুপারিগুলোকে কিন্তু ভালোভাবে রোদ্রে শুকানো হয়েছে একবার, দেখেন সুপারিগুলোর কালারটা কিন্তু খুবই অস্থির, ভালো একটা কালার। এবং এই সুপারিগুলো কিন্তু বিশেষ করে এই যে যারা পান খায় তারা কিন্তু খুব প্রচুর পরিমাণে এই সুপারিগুলো কিন্তু চায়। আর আরেকটা, এই সুপারি আরেকটা বিষয় বৈশিষ্ট্য হচ্ছে এই সুপারি কিন্তু আমরা সহজে ইনশাল্লাহ নষ্ট হয় না। কাটা সুপারি কিন্তু আপনি প্রায় 8 থেকে 9 মাস এক বছর পর্যন্ত রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই, সুপারি কিচ্ছু হবে না। অনেকে বলে যে ভাই সুপারি তো নষ্ট হয়ে যায়, না আপনি সুপারি যদি রাখতে পারেন অবশ্যই এটা নষ্ট হবে না, এটা একদম ফ্রেশই থাকবে। আমরা আরেকটা কথা বলতে চাচ্ছি ভিউয়ার্স, আমরা কিন্তু বক্সের আকারে কিন্তু এই সুপারিগুলো বিক্রি করে থাকি, আধা কেজির বক্স বা আমাদের 250 গ্রামের বক্স বা 1 কেজির বক্স। যাদের বক্সের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমি নেক্সট একটি ভিডিও দেবো আপনাদেরকে বক্সের ভিডিও। তো ভিউয়ার্স, আজকে আপনার ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বশেষ যেটা বলতে চাচ্ছি ভিউয়ার্স, ব্যবসা হচ্ছে সততা, যদি সততা থাকে ব্যবসা দিয়ে অনেক কিছুই